हठात करे माँ सती बाबा भोलेनाथेर पीठे आलतो करे आघात करे बोलछेन देखुन देखुन स्वामी देखुन नीचेर दिके ताकान आर नीचेर दिके दुजोनेई ताकियेछे तखन देखछेन भगवान रामचंद्र एकटा गाछके जड़िये धरे बोलछे ओरे वृक्ष तुई तो अनेक लम्बा अनेक उँचू तुई अनेक किछुई देखते पास तुई आमार सीताके देखेछिस बोल ना আমার সীতাকে তুই দেখেছিস আমি আমার সীতাকে খুঁজে পাচ্ছি না তুই দেখেছিস বল না গাছ দাঁড়িয়ে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে ডালপালাগুলো নিচের দিকে ঝুঁকিয়ে বৃক্ষও যেন কাঁদছে কিছু বলতে পারছে না একটা পাখি উড়ে যাচ্ছে মা আকাশে অমনি প্রভু রামচন্দ্র বললেন ওরে পক্ষী একটু দাঁড়া তুই তো নীল আকাশে সুন্দর ডানা মেলে উড়ে যেতে পারিস দিক থেকে দিকান্তরে কত গ্রাম কত শহর কত নদী খাল বিল পেরিয়ে তুই উড়ে যেতে পারিস তোর ডানার দ্বারা বলতে পারিস ওরে পক্ষী তুই আমার সীতাকে দেখেছিস বল না আমার সীতাকে তুই দেখেছিস আমি খুঁজে পাচ্ছি না আর এই দৃশ্য দুজনেই দেখছেন ওপর থেকে বাবা ভোলেনাথ আর মা সতী দুজনে দেখার পার্থক্য কি রকম দেখুন বাবা ভোলেনাথ হাতে সঙ্গে সঙ্গে তালি দিচ্ছে বা 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 দারুণ 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 হচ্ছে ঠাকুর তোমার অভিনয়টা দারুণ হচ্ছে হ্যাঁ সত্যি সত্যি তোমার লীলাটা দারুণ হচ্ছে আর মা সতী তখন স্বামীকে জিজ্ঞাসা করছেন আচ্ছা স্বামী কিছু মনে করবেন না আপনি যার নাম দিনরাত্রি জপ করেন রাম 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 তা আপনি যার নাম জপ করেন রাম আর আজকে যিনি গাছকে জড়িয়ে ধরে কাঁদছেন রাম এই দুটো রাম কি দুজন আলাদা না দুজনই একজন বললেন না দুজনই একজন উনি আমার প্রভু রাম বললেন আপনার প্রভু রাম ভগবান বললেন হ্যাঁ তা আপনার ভগবান কেমন ভগবান যে নিজের স্ত্রীকে কে নিয়ে গেছে জানে না আপনার ভগবান কেমন অন্তর্যামী যে রাবণ রাজা সীতা মাকে তুলে নিয়ে গেছে সে জানে না আপনার ভগবান কেমন সর্বজ্ঞানী যে একটা গাছকে জড়িয়ে ধরে কাঁদছে জানে না তিনি কেমন ভগবান বাবা ভোলেনাথ বললেন সতী এটা হচ্ছে লীলা অভিনয় এটা অভিনয় সিনেমাতে আমরা দেখি সিরিয়ালে দেখি একজন মারা গেছে নায়ক মারা গেছে সিনেমাতে দেখছি প্রসঙ্গিৎ মালাক মারা গেছে বন্দুকের গুলিতে গুলি বুকে লেগেছে সে মারা গেছে কিন্তু তার জন্য তার স্ত্রী তার মা ঘরের কেউ কান্নাকাটি করবে না কেন কারণ জানে ওটা মরেনি ওখানে অভিনয় করছে এর জন্য কেউ কাঁদবে না কারণ জানে এটা অভিনয় তেমনি বাবা ভোলেনাথ তিনি তত্ত্বজ্ঞানী আর তত্ত্বজ্ঞানী বলে তিনি জানে যে এটা অভিনয় কেন না ভগবান রামচন্দ্রের পারমিশনেই রাবণ রাজা সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছে পেছনে রামচন্দ্রের পারমিশন ছিল যার ইচ্ছা ছাড়া একটা গাছের পাতা নড়ে না তার শক্তিকে রাবণ রাজা তুলে নিয়ে যাবে এটা কি সম্ভব বাবা কস্মিন কালেও নয় তাহলে পেছনের ঘটনা কি এটা বাবা ভোলেনাথ জানে যে যখন রামচন্দ্র সীতা দেবী বিবাহ হয়ে এলো দশরথ রাজা শুনতে পেল যে আজ তিন দিন মা সীতা আমার বাড়িতে এক গ্লাস জলও খাননি দশরথ রাজা হাত জোড় করে বৌমার কাছে গেলেন মা তুমি আমার ঘরে কিছু খাচ্ছ না কেন না বাবা আপনি ব্রাহ্মণ হত্যা করেছেন তাই ব্রাহ্মণ হত্যার পাপে আপনি অপরাধী আপনার ঘরে আমি জলগ্রহণ করব না যতক্ষণ আপনি এর প্রায়শ্চিত্ত না করেন সঙ্গে সঙ্গে দশরথ বললেন মা গো আমি তো ভুলে গিয়েছিলাম যে আমি অন্ধমুনির পুত্র সিন্ধুকে মেরেছিলাম হরিণ মনে করে অন্ধমুনি চোখে দেখতে পান না ছেলেকে বলল জানা রে বাবা একটু জল এনে দে ছেলে অন্ধ বাবার জন্য জল আনতে যাচ্ছে কলসিটা জলে ডুবিয়েছে আর দশরথ রাজা মৃগয়া করতে এসে দেখছে হরিণ মনে হচ্ছে জল খাচ্ছে এই ভেবে শব্দভেদী বাণটাকে ছুঁড়ে দিয়ে আর বাণ একবারে গিয়ে অন্ধমুনির পুত্র সিন্ধুর বুকে লেগেছে চিৎকার করে উঠেছে বাবা বলে অমনি দশরথ রাজা বাবা বাবা গো ও
সবাই ক্ষমা করো বাবা, আমি তোমায় জল দিতে পারলাম না, আমি তোমায় জল দিতে পারলাম না বাবা, আমি তোমার পিপাসা। রাজা দশরথ ছুটে এসেন, ঋষি পুত্রকে কোলে তুলে নিয়ে, মারা গেছে। অন্ধমুনি অভিশাপ দিয়েছিলেন যে পুত্র শোক তুমি আমাকে দিলে একদিন এই শোকে আমারই মতো তোমারও মৃত্যু হবে। সেই কথা আজকে দশরথের মনে পড়ে গেছে। সীতা দেবীকে বলছেন, মা কি করলে অপরাধ থেকে মুক্ত হব? তাহলে আপনার বাড়িতে এমন একজন ব্রাহ্মণকে সেবা দিতে হবে যিনি আজক পর্যন্ত কারোর বাড়িতে এক গ্লাস জল খাননি। সেরকম কে আছে? না একজনই আছে। সে কে? না লঙ্কার অধিপতি রাবণ রাজা। তাড়াতাড়ি রাবণের নামে চিঠি লেখা হলো, রাবণ রাজা আসছেন দশরথ রাজার বাড়িতে। রাজা দশরথ চরণ ধুইয়ে দিচ্ছেন, সেবা দিয়েছেন, সেবার পরে দক্ষিণা দিতে চাইছে, বলুন কি চান? রাবণ বললেন, একবারের জন্য আপনার বধূমাতা সীতা দেবীকে একটু দর্শন করিয়ে দেন। রাজা দশরথ রাবণকে এনে দাঁড় করিয়ে দিলেন। সীতা দেবী প্রণাম করে হাত জোড় করে বলছেন, বলুন বাবা কি চান? রাবণ বললেন, মা গো কিছু চাই না, শুধু রামের কৃপা পেতে চাই, রামচন্দ্রের কৃপা পেতে চাই, রামের হাতে মরতে চাই, এ ভিন্ন আর কিছু চাওয়া পাওয়া নাই। সীতা দেবী বললেন, বাবা আপনি অতিথি নারায়ণ, আপনার ইচ্ছে পূর্ণ করা আমার কর্তব্য, তবে আমার স্বামীকে ডেকে দিচ্ছি, দাঁড়ান। যেই সীতা দেবী রামচন্দ্রকে এনে দাঁড় করিয়ে দিয়েছে, রামচন্দ্র বলছেন, বলুন আপনি কি চান? বললেন, আপনার কৃপা পেতে চাই। গৌরের কৃপা পেতে গেলে আগে নিত্যানন্দের কৃপা পেতে হবে, গোবিন্দের কৃপা পেতে গেলে আগে রাধারানীর কৃপা পেতে হবে, রামের কৃপা পেতে গেলে আগে সীতা দেবীর কৃপা পেতে হবে। তাই রামচন্দ্র বললেন, হে রাজা দশানন, যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে আমার স্ত্রী, আমার সহধর্মিনী, আমার শক্তি সীতার কৃপা পেতে হবে, আর সীতা হচ্ছে ভক্তি, আর ভক্তি ছাড়া ভগবানকে পাওয়া যাবে না। না আপনার শক্তিকে কিভাবে পাবো? তাহলে আর কিছুদিন পরে আমি 14 বছরের জন্য বনবাসে যাব, আর ওই বনবাসে যাওয়ার সময় আমি কথা দিচ্ছি আমার স্ত্রী মা সীতাকে আমি 11 মাসের মতো তোমার লঙ্কাতে পাঠিয়ে দেবো, আমার স্ত্রীকে আমি 11 মাসের মতো তোমার লঙ্কাতে পাঠিয়ে দেবো, আমার অনুমতি থাকবে, তুমি আমার সীতাকে হরণ করে নিয়ে যাবে। এটা বাবা ভোলেনাথ জানে, কারণ তিনি তত্ত্ব সম্রাট, তত্ত্বের সম্রাট তিনি, তাই তিনি জানেন। আর জানেন বলে তিনি হাতে তালি দিচ্ছে যে আজকে যে কান্নাকাটি করছে এটা মিছিমিছি অভিনয়, এটা অভিনয়, তাই তিনি তালি দিচ্ছেন। আর মা সতী বললেন, তোমার ভগবান কেমন ভগবান যে নিজের স্ত্রীকে কে নিয়ে গেছে জানে না? এই বলতে বলতে চ্যালেঞ্জ করে বলছে, তোমার ভগবান যদি রাম হয় তাহলে আমি তোমার ভগবানের কান্নাটা বন্ধ করে দিতে পারি। শিব ঠাকুর বললেন, দেখো সতী, সবাইকে পরীক্ষা করো, ভগবানকে পরীক্ষা করো না, শিষ্য হয়ে গুরুকে পরীক্ষা করো না, ছাত্র হয়ে মাস্টারকে পরীক্ষা করো না, পরীক্ষা করার অধিকার তোমার নেই, তুমি মাস্টারকে জিজ্ঞাসা করতে পারো, মাস্টারকে উল্টে পরীক্ষা নিতে পারো না, গুরুকে পরীক্ষা নিতে পারো না, গুরুর কাছে জিজ্ঞাসা করতে পারো, কিন্তু গুরুর কাছে জেনে শুনে পরীক্ষা নেওয়া যাবে না, পরীক্ষা তখনই নেবেন আগে, গুরু দীক্ষা নেবার আগে। তাই তুমি ভগবানের ভগবত্তাকে পরীক্ষা করতে যেও না, সর্বনাশ কিন্তু হবে। মা সতী চ্যালেঞ্জ করে বলছে, তোমার ভগবান কেমন ভগবান, আমি তার কান্নাটা বন্ধ করে দিতে পারি। কি করলেন মা সতী? নিজে সীতা সাজলেন, আর সতী সীতা সেজে রামচন্দ্র যেখানে কান্নাকাটি করে ঘুরে বেড়াচ্ছে তার সামনে দাঁড়িয়ে বলছে, এই দেখুন, বলি এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, এই তো আমি এসে গেছি, আর কাঁদিতে হবে না গো, সীতা সেজেছে। আর সীতা সেজে বলছে রামচন্দ্রকে, আর কাঁদবেন না, আমি আপনাকে পরীক্ষা করছিলাম, আপনি আমাকে কত ভালোবাসেন, আমি গাছের আড়ালে লুকিয়েছিলাম, আপনি আর কাঁদবেন না, আমি চলে এসেছি। আর এই বলে রামচন্দ্র যেই দুটো হাত দিয়ে চোখের জলটা মুছে নিয়েছেন, মা সতী তখন ভাবছে আমি চ্যালেঞ্জে জিতে গেছি,
আমি চ্যালেঞ্জ করেছি আমার স্বামীকে যে তোমার ভগবানের কান্না বন্ধ করে দেব। আর এদিকে রামচন্দ্র চোখের জলটা মুছেও নিয়েছেন, ইনি তখন মা সতী তখন হাসছেন। আর এমন সময় ভগবান দুটো হাত দিয়ে চোখের জলটা মুছে হাত জোড় করে বলছেন, মা তুমি আমার প্রণাম নাও, তোমার স্বামী ভোলেনাথ ভালো আছে তো? তোমার স্বামী ভালো আছে তো মা? এই সতীর তখন মাথা ঘুরে গেছে, যেমন বিউটি পার্লার থেকে 2500 টাকা খরচা করে সীতা সেজে এসেছি, আমার সীতার মতো রং, সীতার মতো ঢং, সীতার মতো চুল, সবই কিছু সীতার মতো, আমি ধরা পড়ে গেলাম। এই মানে বলছি আমি আমি যে সীতা নই, আপনি জানলেন কি করে? রামচন্দ্র বললেন, মা যিনি আমার সীতা তিনি কখনো আমার আগের দিকে দাঁড়ায় না, তিনি আমার পেছনে দাঁড়ায়। তিনি আমার আগে দাঁড়ান না, তিনি আমার পেছনে দাঁড়ান। আপনি কেমন সীতা মা যে রামচন্দ্রের আগের দিকে দাঁড়িয়ে আছেন? এটা তো নিয়ম নয়, আগে লক্ষণ তারপরে সীতা তারপরে রাম। যখন বনবাসে যাচ্ছেন আপনারা লাইনটা দেখেছেন, আগে লক্ষণ তারপরে সীতা তারপরে রাম, এটা এমনি এমনি নয়, এর ভেতরে কারণ আছে। আগে লক্ষণ, লক্ষণ হচ্ছে গুরুতত্ত্ব, আগে গুরু, আগে গুরুর কৃপা, গুরুর কৃপার পরে সীতা হচ্ছে ভক্তি, তারপরে ভক্তি লাভ করবেন, আর ভক্তি লাভ করলে তারপরে ভগবান। হরি হরি ও। তা তুমি আপনি কেমন সতী মা, কেমন সীতা সেজেছেন? সীতার শুধু রং ঢংটাই শিখেছেন, আচরণটা শিখতে পারেননি মা। যেই বলেছে উনি মা সতী তাড়াহুড়ো করে ছুটতে ছুটতে স্বামীর কাছে আসছেন। আর বাবা ভোলেনাথ তিনি ও চোখ বন্ধ করে দেখছিলেন, সতী যেই চলে এসেছে। ভোলেনাথ হেসে জিজ্ঞাসা করলেন, সব ঠিক আছে তো? সব ঠিক আছে, ভগবানকে যারা পরীক্ষা করতে যায় তার সব ঠিক আছে কিনা এটাই সন্দেহ। সব ঠিক আছে? মা সতী বললেন, হ্যাঁ সব ঠিক আছে। কি হলো ওখানে? বলে কি আর হবে, আপনি যাকে দিনরাত্রি প্রণাম করেন তিনি আমাকে প্রণাম করলো, তারপর তারপর আর কি হবে, আমি চলে এলাম। বলে যেই বসতে যাবে ভোলানাথের বাম দিকে, কারণ স্বামীর বাম দিকে স্ত্রী থাকে, স্বামীর ডান দিকে তার মা থাকবে, স্বামীর ডান দিকে তার কন্যা থাকবে, কাকিমা জেঠিমা বোন মেয়ে সব কিছু থাকবে ডান দিকে, কিন্তু স্ত্রী থাকবে বাম দিকে। এই বলে যেই মা সতী স্বামীর বাম দিকে বসতে যাবে, অমনি ভোলেনাথ আসনটাকে তুলে নিয়ে ডান দিকে করে দিল। এতদিন বাম দিকে আসন ছিল, আসনটাকে চেঞ্জ করে দিলেন ডান দিকে করে, অর্থাৎ তিনি মনে মনে তিনি দেখিয়ে দিলেন যে তিনি ত্যাগ করে দিলেন যে আজ থেকে তুমি আমার স্ত্রী নও। আমার গুরু যদি রাম হয়, রামের পত্নী হচ্ছে আমার গুরু মা, আর আমার গুরু মায়ের রূপ তুমি ধারণ করেছো, আজ থেকে তুমি আমার স্ত্রীর মর্যাদা পাবে না, তুমি আমার গুরু মায়ের মতো, তাই আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন। তিনি ত্যাগটা করে দেখালেন, মুখে বললেন না, আর আমরা মুখে ত্যাগের কথা বলি কিন্তু ত্যাগ করতে পারি না। হরি হরি বল। এই জন্য তিনি তত্ত্ব সম্রাট, তত্ত্বের যিনি এতটুকু এক ফোঁটাও ছিটে ফোঁটা তত্ত্বজ্ঞানী যিনি হবেন, তিনি গাড়ি করে ঘুরে ঘুরে কীর্তন গাইতে পারবেন না, তিনি কীর্তন গাইতে পারবেন না, তিনি ঘরেই থাকতে পারবেন না। যিনি তত্ত্বজ্ঞানী তাকে ঘর বন্দি করে রাখতে পারবে না। রাবণের শিষ্য হরিবর, গুরু হচ্ছেন শিব ঠাকুর, যার শিষ্যের এত বড় সোনার বাড়ি সেই গুরু থাকে কোথায় না শ্মশানবাসী। যার শিষ্য হচ্ছে অর্থমন্ত্রী কুবের, সেই কুবেরের গুরু হচ্ছে শিব ঠাকুর, সেই শিব ঠাকুর কোথায় না শ্মশানে থাকেন। কেন? না কারণ তিনি তত্ত্বজ্ঞানী। তাই বাবা ভোলেনাথ ত্যাগটা করে দেখালেন, মুখে বললেন না, আসনটাকে চেঞ্জ করে ডান দিকে করে দিলেন।